শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যেই বলবো, এখন 8টা বাজে। তো আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি, যে দশটা পয়েন্টস, সেই 10টা পয়েন্টস যদি আমরা জীবনে চর্চা করি, শুধু শুনলে হবে না, সেটা যদি প্রতিটি মুহূর্তে আমরা চর্চা করি, তাহলে কিন্তু জীবনের সমস্ত সমস্যাগুলো ধীরে 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 সরে যেতে থাকবে। এবং এটা এটা কিন্তু কোনো মানে কি বলবো, আকাশ থেকে টপকে এসে পড়েনি, এইগুলো কিন্তু প্র্যাকটিস করা পয়েন্টস, মানে মানে প্রচুর বড় বড় মানুষ এইগুলো প্র্যাকটিস করেছেন, এবং আমরা সেগুলো এখন তাদের থেকে জেনে আমরা সেগুলো প্র্যাকটিস করছি, এবং এইগুলোকে বলছে কজ অ্যান্ড এফেক্ট। লাইফে যাই আমরা করি না কেন, যদি আমরা ভালো কজ ক্রিয়েট করতে পারি, আমরা ভালো এফেক্ট পাবই। মানে এটা হচ্ছে, এর থেকে বড় সত্যি আর হয় না। আমরা যদি খারাপ কজ করি, কেউ বাঁচাতে পারবে না, আমাদের খারাপ এফেক্ট আসবেই। আর আমরা যদি ভালো কজ করি, ভালো কজ বলতে এই যে এই পয়েন্টসগুলো যেগুলো আমরা করছি সেগুলো হচ্ছে ভালো কজ। এবার সেইটা করতে গেলে খুব ডিফিকাল্ট, মানে এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এগুলোকে শেয়ার করা খুব ডিফিকাল্ট, কিন্তু যেহেতু খুব আমার খুব স্বাদ যে মানুষের কাছে এগুলো পৌঁছোক, মানুষ সেগুলো প্র্যাকটিস করুক, যে যেরকম আমি আমার হাজার সমস্যা সত্ত্বেও আমি জীবনে প্র্যাকটিস করে উপকার পেয়েছি, সেরকম আর 10 জন তাদের জীবনে প্র্যাকটিস করে উপকার পাক, ঠিক সেই কারণেই আমি এইগুলো শেয়ার করছি। তো আজকে আমি, এর আগের দিন আমি 4টে পয়েন্ট শেয়ার করেছি, আজকে আমি আরও 2টো পয়েন্টস শেয়ার করবো। যারা আমার চ্যানেলে নতুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যেটা পড়বো, যে 2টো পয়েন্টস সেগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে পেশেন্স, নাম্বার 2 হচ্ছে এনার্জি। এবার কেউ জিজ্ঞাসা করতে পারে যে রঞ্জনা মাসি, পেশেন্স বা এনার্জি দুটোই তো আমরা জানি, কিন্তু কথা হচ্ছে জানা নয়, কথা হচ্ছে এই যে আমরা যেটা নিয়ে চর্চা করব সেটাই হচ্ছে আসল। মানে পেশেন্স এবং এনার্জি এই দুটোই কিন্তু আমরা জানি, এমন না যে আমরা জানি না, আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু বলছি না, কিন্তু আমি যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস করা। মানে যেরকম আমরা সারেগামাপা জানি, কিন্তু আমরা প্র্যাকটিস করি না, তো কোনোদিনই আমরা ভালো গান গাইতে পারবো না। আমরা একটা জায়গা অবধি গাইতে পারবো, তারপর আর গাইতে পারবো না, বেসুরো হয়ে যাবে, উপরে উঠবে না। অনেকে আছে যারা চর্চা করেছে একটা সময়, এখন চর্চা ছেড়ে দিয়েছে, মানে চর্চাটা রাখতে হবে। চর্চা যদি ছেড়ে দেয় তা তার এফেক্ট একরকম, আর হাজার কষ্ট সত্ত্বেও সে দুবেলা চর্চা করে, তার গান তার সুর তো আলাদা হবে। তো এটাও ঠিক তাই, জীবনটাও যেন ঠিক সেই সারেগামের মতো, যদি আমরা চর্চা করি, আমরা জানি বলে শিখে তুলে রেখে দিলাম, হবে না, প্রতিটি মুহূর্তে আমাকে সেগুলো চর্চা করতে হবে। তা প্রথমে আমি আসছি পেশেন্সে। পেশেন্সটা তোমরা বলতে পারো যে তুমি নতুন করে আর কী বলবে, পেশেন্স আমরা জানি, হ্যাঁ পেশেন্স আমরা প্রত্যেকে জানি, কিন্তু কথা হচ্ছে সবসময় আমরা সেটা চর্চা করি না, আমরা ভুলে যাই। এবং বলছে না এন মোমেন্ট, মানে কি বলবো, মানে ওই আসল যে সময় আমার পেশেন্সটা এবার আমাকে চর্চা করার প্রয়োজন। আমি নর্মাল টাইমে চলছি, আমার পেটে খাবার আছে, আমার মাথার উপর একটা ছাদ আছে, আমি নর্মাল জীবনযাপন করছি, সেখানে আমি বুঝবো না। যখনই মানে ঠাকুর না করুক কোনো সমস্যা আসে আমার জীবনে, ওই টাইমটা হচ্ছে আমার চেকিং পয়েন্ট। এর আগের দিন আমি ভিডিওতে বলছিলাম যে যখনই আমার জীবনে সমস্যা আসে, আমি কিন্তু এই পয়েন্টসগুলো থেকে সবার আগে সরে যাই। অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা আমরা জানি, প্রত্যেকটা, কিচ্ছু আলাদা করে আমি এক্সট্রা কিচ্ছু বলছি না, আমরা প্রত্যেক, শুধু আমি আলোচনা কেন করছি, রিমাইন্ডার, মানে নিজেদের, আমি নিজেকে রিমাইন্ড করার জন্য। আমি যখন তোমাদের বোঝাচ্ছি, তোমাদের যেমন মনে করিয়ে দিচ্ছি, আমি নিজেকেও কিন্তু মনে করি, আমরা সাধারণ মানুষ ভুলে যাই বারবার। তো আজকে হচ্ছে ওই রিমাইন্ড, মানে আমি প্রয়োজন হলে আমি লিখে রাখবো, রোজ আমি দেখবো যে আমি যাতে ভুলে না যাই। ওই টাইমটা যখন আমি কারোর উপর বিরক্ত হয়েছি, যখন আমি কারোর উপর রেগে গেছি, বা যখন আমার জীবনে খুব একটা সমস্যা, এইটাই হচ্ছে সেই টাইম যখন আমার ওই পেশেন্সটাকে আমি কানেক্ট করতে পারবো, যে আমি কি সত্যি কজ করছি পেশেন্সকে নিয়ে, নাকি কজ আমি করছি কিন্তু উইদাউট পেশেন্স, দুটোর মধ্যে বিরাট ফারাক। এবার প্রশ্ন করা যেতে পারে, পেশেন্স মানে কি, যে আমার দিন আসবে, আমার ভালো হবে বলে আমি হাঁ করে বসে থাকবো? না, পেশেন্স মানে তা নয়। পেশেন্সের একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি।
সেটা হচ্ছে, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে চাষি একজন ফার্মার যে প্রচুর গাছপালা সে পুঁতেছে তার বাগানে, প্রচুর গাছপালা, আলু, পটল, সবজি হতে পারে, ফুলের চাষি হলে নানা রকম ফুল, সে ফুলের চারা সে গাছ পুঁতেছে। এবার ওই চাষি যে মায়ের মতো রোজ সকালে বৃষ্টি আসুক, ঝড় আসুক, রোদ উঠুক, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চাষি কিন্তু রোজ তার বাগানে যায়। রোজ বাগানটা হচ্ছে আমাদের এই রিমাইন্ডিং যে পয়েন্টসগুলো, এটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা গাছ, মানে আমাদের জীবনে প্রত্যেকটা বীজের মতো, যে আমি পুঁতেছি কিন্তু আমি নাড়চার করি না, মানে আমি তাকে জল টল কিচ্ছু, আমি তাকে প্র্যাকটিস তাকে আমি নাড়াচাড়াই করি না। সে আর ধীরে 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 একটা সময় মানুষের জীবন তো ভুলে যাবো, একটা সময় গিয়ে পয়েন্টস আমার কিচ্ছু মাথায় থাকবে না, কেন আমি তো চর্চাই করিনি। চাষির মতো হতে হবে আমাদের, প্রত্যেক দিন ওই ঘুরে ঘুরেই 10টা পয়েন্টে যেতে হবে। মানে কি, ওটা আমাদের, এটাকে বলছে প্রাইম পয়েন্ট, মুখ্য জীবনের যে মুখ্য জিনিস। এবার আমি হাজার কষ্ট পাই, আমার এত কষ্ট, আমার কষ্ট যায় না কিছুতে, বা আমার ভালো এটা যেটা আমি চাইছি হচ্ছে না, কেন কি আমার জীবনে কজ নেই। আমি একটা জিনিস কিনতে গেলে যেরকম আমার ব্যাগে টাকা থাকার দরকার, নাহলে আমি জিনিসটা হাজার কাঁদলেও আমি কিনতে পারবো না, আমার টাকা তা জোগাড় করতে হবে। এই জীবনটাও ঠিক তাই, আমি যদি এই পয়েন্টসগুলো চর্চা না করি আমার কজ আসবে না। আমার লাইফের স্টোর হাউস যেটা, তাতে কোনো কজ নেই, আমি হ্যাপিনেস আমি পাবো না। হাজার হাজার কষ্ট করলেও আমার ওই যে এক প্যাটার্ন, রোজ উঠে আমি কান্নাকাটি করি, রোজ মানুষের সাথে খারাপ ব্যবহার করি, রোজ প্যানর প্যানর করি। আমি প্যানর প্যানর বলছি কারণ এই ওয়ার্ডটা আমি নিজে ভীষণ ইউজ করি, যে ন্যাগিং যাকে বলে, প্যানর প্যান, আমার আর কিছু হবে না, আর এদের আর কিছু হবে না, না, এই মোমেন্ট থেকে কিন্তু নতুন আবার গাছ উঠতে পারে। কিন্তু কখন? যখন আমরা ওই চাষি হব, আমাদের প্রাইম পয়েন্টে আমরা বারবার ফিরে যাওয়ার মতো ধৈর্য, পেশেন্স আমাদের থাকবে। আমার আর হবে না, এরকম প্রচুর মানুষ আছে যাদের দিন শুরুই হবে না দিয়ে, হবে না, তাদের হবে না। পরের পয়েন্টটা যখন আমি আসবো আমি বলবো, পেশেন্স আর এনার্জি কিন্তু দুটো ভীষণ রিলেট করা, মানে দুটো কোরিলেটেড পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটার সাথে আরেকটা ভীষণভাবে সম্পর্কিত, আর এই দুটো তো একদম, মানে পেশেন্স আর এনার্জি, সরি। তো পেশেন্স মানে হচ্ছে, পেশেন্স মানে এটা না যে সাধারণভাবে যেটাকে পেশেন্স বলে, মানে ওই একটু ধৈর্য নিয়ে বসে থাকলাম, আচ্ছা ঠিক আছে আমার তো প্রচুর ধৈর্য আছে আমি দিনের পর দিন দেখছি, না, সেটা হচ্ছে বাইরেরটা। ভিতরের পেশেন্সটা কিন্তু অন্য জিনিস, ভিতরের যেটাকে বলছে ফান্ডামেন্টাল পেশেন্স, মানে আমার অন্তরে যে আমার হবে, আমি পারবো, আমি করব, আমার সন্তানদের ভালো হবে, আমার আশপাশটা, আমি যে এই, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে ধরো একজন মানুষ, সেটা তো আমি ভিডিও করছি, আমি তোমাদের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ নেই, আমি আমি আমার নাম ধরেই বলছি। ধরো রঞ্জনার যারা বন্ধু বান্ধব বা রঞ্জনার যারা আত্মীয় স্বজন, তারা কিন্তু আরেকজনের আত্মীয় স্বজন নয়, যেরকম আমার যারা বন্ধু বান্ধব তারা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব নয়, আবার তোমাদের যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আরেকজনের তা না। মানে কি, খেয়াল করে যদি দেখো প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা লোকজন, আলাদা আলাদা এরিয়া, আলাদা আলাদা সারফেস, কেন সেটারও কিন্তু গুরু, মানে ফান্ডামেন্টাল জায়গা আছে। কেন তুমি এই পরিবেশে, কেন তুমি তোমার হাজবেন্ড, তোমার ছেলে পুলে, এই যে যা যা কিছু তুমি পেয়েছো সমস্তটা নিয়ে তোমার জীবন, এই 10টা কিছু প্র্যাকটিস করার জায়গা হচ্ছে তোমার, তোমার জায়গা। আমি এখানে বসে আমি আমেরিকাতে কাউকে আমি চেঞ্জ করতে পারবো না, যতক্ষণ না সে নিজের সারফেসটাকে চেঞ্জ করে। কেন কি, তার সারফেসটা তার নিজের, এগুলো আমরা শিখে এইগুলো আমি সব জায়গায় প্র্যাকটিস করতে পারবো। আমি আমার সারফেসে করছি, মানে আমি যেরকম আমার সারফেস ইউটিউবটা, ইউটিউবে আমি শেয়ার করছি, এবার ইউটিউবে ধরো যাদের ভালো লাগবে পয়েন্টসগুলো, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। মানে কি, এই একটা সারফেস থেকে আরেকটা সারফেসে যাচ্ছে, সেইটা থেকে আরেকটা সারফেসে যাচ্ছে, এই সেম যে ফান্ডামেন্ট। এবার আমি যদি ভাবি যে ধুর বাবা আমার নিজেরই তো জীবনে এত কষ্ট, আমি আমি আর কি লোকে, ওই যে ওইখানেই হচ্ছে পেশেন্স নেই তোমার। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো হচ্ছে নিজের সংসার দিয়ে প্রথম শুরু করা, তারপর আশপাশ বন্ধু বান্ধব, ইউটিউবটাও
আমার ইউটিউবে ধরো কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ইউটিউবে 20 জনকে আমি সবাইকে তো চিনি না, কোটি কোটি ইউটিউবার্স আছে, আমি কি সকলকে চিনি? চিনি না। কিছু কিছু মানুষ আমার জীবনে এসছে বলছে এই তাদের জন্য তুমি তো তোমার দায় থেকে যায়, কিন্তু প্রত্যেকটা কিন্তু লাইফের এক একটা করে পার্ট ডিজাইন, কেন তোমার জীবনে এলো এরা, এটা একটা বিরাট প্রশ্ন। তাদের জন্য কি তোমার কোনো ভালো? এর আমাকে অনেকে প্রশ্ন করেছে প্রার্থনা কি, প্রার্থনা কি, প্রার্থনা মানে হাত জোড় করে বসে প্রণাম করে করিয়ে দাও, ওটা প্রার্থনা না, আমার জীবনটা হচ্ছে প্রার্থনা। এই যখন আমি সমস্ত পয়েন্টসগুলো নিজের জীবন দিয়ে পালন করছি, আমার ভিতর থেকে বিরক্তির ভাব চলে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু হাসতে পারি আমার পরিবারের লোকজনকে দেখে, বা আমার ওই টেনশন যেটাকে ফ্রি অ্যাংজাইটি কী হবে ওইটার থেকে পেশেন্স হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি ওই বীজ সিড, যেরকম চাষি ভোরবেলা উঠে প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে নার্চার করে, আমাদের এই 10টা পয়েন্ট হচ্ছে আমাদের জীবনের ওই এক একটা গাছ। আমরা যদি এগুলোকে রোজ পালন করতে না পারি তাহলে কিন্তু একটা সময়, এখন মনে হচ্ছে যে আমি তো জানিই না পয়েন্টস, কিন্তু একটা সময় যখন প্র্যাকটিস করতে করতে, অনেকে আছে যারা মিউজিশিয়ান যারা ভালো গান করে, তারা একটা সময় হয় হারমোনিয়াম বাজায়, হারমোনিয়ামের দিকে তাকায় না, রিডসগুলোর দিকে তাকাতে হয় না, তারা এমনিই বাজায় প্রত্যেকটা চেনে। এই এই পয়েন্টসও আমাদের জীবনে ঠিক প্র্যাকটিস করতে করতে এমন হবে যে আমাকে আর মনে করতে হবে না, আমার জীবনটাই হয়ে যাবে ওই সাধনা, আমার জীবনটাই হয়ে যাবে ওই প্র্যাকটিস, বা আমার জীবনটাই হয়ে যাবে প্রার্থনা। কাজেই এটা আরেকটা উদাহরণ, যেরকম কোনো কোনো ডাক্তার আছে যাদের দেখলে মানে দেখলেই অর্ধেক রোগ সেরে যায়, আবার কারুর কারুর ব্যবহারের জন্য হয়তো ভালো লাগে না, এই এইগুলো হচ্ছে তাই। এবার অজান্তেই হয়তো তারা ওই কজগুলো ক্রিয়েট করে লাইফে, যেগুলো আমি বাচ্চাদের মতো করে এখানে শেয়ার করছি, এগুলো যদি আমরা পালন করতে পারি নিজের জীবন দিয়ে, যখনই আমার জীবনে একটা প্যাটার্ন তৈরি হয় না, আমি গতকাল আমি বিরক্ত ছিলাম আমার কিচ্ছু হবে না, আমি প্রায় তো স্পেশালি ইউটিউব খুললেই দেখি এই এদের আর কিছু হবে না, কে বলেছে হবে না? যতক্ষণ বেঁচে আছে মানুষ ততক্ষণ নতুন নতুন জিনিস তৈরি হতে পারে, নতুন নতুন। কাজেই ব্যাপারটা হচ্ছে যে আমি এগুলো জানি কিন্তু আমি প্র্যাকটিস করি না, আর আমি জানি আর আমি প্র্যাকটিস করি, এই দুটোর মধ্যে হচ্ছে পেশেন্স। মানে হচ্ছে রোজ আমার এই 10টা প্রাইম পয়েন্ট, যেগুলো আমি যে মানুষ, আমি যে হাসতে পারি, আমি যে কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না আমার পরিবেশে, আমার পরিবেশে আমি মানুষকে এনকারেজ করছি, আমার স্বামীকে দেখে আমি ভুরু কুচকাই না, আমার বাচ্চাকে এই ঘুম থেকে ওট 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 করি না, আদর করে রাখি, আজকে ও আছে বলে আমি মা, ও না থাকলে আমি আমাকে কেউ মা বলতো না। তো প্রত্যেকটা জীবনে বলছে পেশেন্স, প্রত্যেকটা ইভেন ইউটিউবেও আমরা দুমদাম এটা সেটা বলে ফেলি, মানে কি ওই 10টা পয়েন্টের থেকে আমরা অনেক দূরে। একটা কথা ভাবতে হবে যে একটা মানুষ একজনকে রেসপেক্ট করে আমাকে করছে না, কেন? ও তো এমন তো না ও জীবনে রেসপেক্ট নেই, ও জানে না, ও তো করে রেসপেক্ট, অনেককে করে আমায় করে না, কেন? ওইটা কোয়েশ্চেন মার্ক, যে আমি প্র্যাকটিস করি না, আমি এই 10টা পয়েন্ট প্র্যাকটিস। আমি অনেকে যারা জানে না বলছে, আমাদের শিষ্য রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যারা জানে না তাদের 7 খুন মাফ, আর যারা জানে তাদের মাফ নয়। তো এবার কথা হচ্ছে, প্রশ্ন করতেই পারে লোকে যে তাহলে আমার জানার কি দরকার, আমি এরমই থাকুক, এরম থাকতেই পারো, এফেক্টটা কিন্তু ওই এফেক্ট আসবে না। আর যদি এফেক্ট আনতে চাও তাহলে যে কোনো জিনিস একটু কষ্ট করতে হয় না, আমাকে উঠতে হবে, একটু বাজার করতে হবে, একটু রান্না করতে হবে, তবে গিয়ে আমি খাবার খেতে পারবো, এও ঠিক তাই, আমাকে উঠতে হবে, ওই 10টা পয়েন্ট আমাকে রোজ প্র্যাকটিস করতে হবেই, যে না আমি পেশেন্স হারাবো না, আমি পারবো, আমার আজ গতকাল আমার ইন্টারভিউ ভালো হয়নি চাকরি, কালকে হবে, হতে বাধ্য, কেন কি আমি আরেকজনকে শেখাবো, জানিস তো আমি এরম নেগেটিভ ছিলাম, আজকে আমি এতটা পজিটিভ বলে আমার দেখ চাকরি না হওয়া চাকরি হয়ে গেল, অসুখ কমছে না। অ্যাকচুয়ালি কি আমি আমার জীবনের সমস্ত দরজা বন্ধ করে রেখেছি, ও হবে না, ও আর ঠিক হবে না, ও এক মানে কি পরের পয়েন্টটা হচ্ছে এনার্জি,
প্রথমটা হচ্ছে পেশেন্স, ধৈর্য ধরে আমাকে প্রত্যেকটা পয়েন্ট রোজ প্র্যাকটিস করতে হবে, রোজ রোজ প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন হতে পারে বিভিন্ন রকম, কমেন্ট করে জানাও, আমি তো আলাদা আলাদা করে যোগাযোগ করতে পারি না কারোর সাথে। অনেকে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করছো, করো, কোনো অসুবিধা নেই, না ইয়েতে করো, কমেন্ট করো। আমি যতটুকু আমার জ্ঞান, আমার সীমিত জ্ঞান, আমার অল্প একটুখানি যা কিছু আমি জানি, আমি সমানে শেয়ার করব, আমার কোনো আপত্তি নেই। আমি যতদিন বেঁচে আছি আমি সমানে, যদি কমেন্ট আসে আমি কমেন্টের উত্তর দেবো, ফেসবুকে মেসেঞ্জারে যদি তোমরা জানাও আমি উত্তর দেবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস যদি করে দেখো। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারো, দিদি আমি কদিন প্র্যাকটিস করব? তাহলে বলবো রোজ, রোজ জীবনে ওই সরগমটাকে বসিয়ে ফেলতে হবে। যদি জীবনটা ওই সুন্দর সুর বানাতে চাও, যদি সুন্দর ওই, তবে হ্যাঁ সঙ্গে একটা জিনিস থাকবে যে আমি একা একা প্র্যাকটিস করব না, আমার ভিতরে এই আনন্দটা থাকবে যদি আমি আমারটাকে করে আমি আরেকজনকে শেখাতে পারি, দেখ আমি করেছি, আমিও এফেক্ট পেয়েছি, তুইও কর, তুইও কর, তোরও হবে। তো ওই ইন্টেনশনটাও খুব দরকার। তো পেশেন্স, এটা হচ্ছে পেশেন্স, মানে পেশেন্স মানে আমরা যদি বাইরে আউটার পেশেন্স ধরি সেটা অন্যরকম, সেটা দিয়ে লাইফ চেঞ্জ হয় না। লাইফ মানে হচ্ছে প্যাটার্ন, একটা জীবন মানে হচ্ছে একটা প্যাটার্ন। একটা মানুষকে দেখে কিন্তু মোটামুটি তার প্যাটার্ন বোঝা যায়। এক একটা মানুষ আছে যারা সব কিছুর মধ্যেই নেগেটিভিটি দেখে, ওটা তার প্যাটার্ন, গতকালও দেখেছে, তার আগের দিনও দেখেছে, আজকেও দেখছে, আগামীকালও দেখবে, একটা প্যাটার্ন। তার ফলে কি হয়, পজিটিভিটি অ্যাট্রাক্টই করে না তারা, শুধু তার না আশপাশটাও তাদের নেগেটিভিটিতে ভরে যায়। কি প্র্যাকটিস করার থেকে তো দূরস্থ তারা, এই একটা। আরেকটা হচ্ছে, নেক্সট আমি যে পয়েন্টটা শেয়ার করছি সেটা হচ্ছে এনার্জি। এটার সাথে সাথেই এনার্জিটা আসছে, রিলেট দুটো একসাথে আসছে। একটা হচ্ছে পেশেন্স, রোজ সকালে ঘুম থেকে উঠে আমার ওই পেশেন্টলি চাষির মতো প্রত্যেকটা পয়েন্টে জল দিয়ে তাকে পড়ি। আমি যদি ভাবি একটা আমি প্র্যাকটিস করব না, দূর ছাড়ো তো আজকের দিনটা, ওকে বলে দিই তো, ভুরুকুচকে কথা বলে দিই, হবে না, হবে না, প্রত্যেকটা আমাকে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন হলে প্রথমে লিখে লিখে করতে হবে, তারপর একটা সময় ওই সারগাম যখন করবো আমাকে হারমোনিয়ামের দিকে তাকাতেও হবে না, আমার জীবনটাই ওরম হয়ে যাবে। কিছুদিন আমাকে প্র্যাকটিস মানে দেখে দেখেও করতে হবে, মনে করতে হবে যে এইভাবে এইভাবে করা যায়। অনেকে আছে যারা বাচ্চার ওপর, আমার কাছে কমেন্ট এসছে বাচ্চার ওপর টেনশন, মানে কি, মানে কি, তার মানে হচ্ছে ইনসিকিউরিটি। আমার যখন অ্যাংজাইটি হচ্ছে আমার বাচ্চা পড়ে না, আমার বাচ্চা কি বলবো, আমার বাচ্চা ভালো রেজাল্ট করছে না, কি জানি কি হবে, মানে কি, তোমার ভিতরে যে ইনসিকিউরিটি, তোমার মধ্যে তুমি নিজেই বিশ্বাস করো না তোমার বাচ্চাকে, না তুমি তো পয়েন্টগুলো প্র্যাকটিসই করো না, তুমি তো জানোই না কাকে এই পয়েন্টস বলে। আজকে তোমার গুড ফরচুন আছে, আজকে তোমার টাকা পয়সা আছে, চলে যাচ্ছে, আগামী দিন কী হবে কেউ জানে না। মাঝখান থেকে ওই ইনসিকিউরিটির যে সেন্সগুলো তার বাচ্চার ওপরও পড়ে, একটু পড়াশোনা হয়তো সে করতো, মার ওই দেখে তার মধ্যেও আসছে। আমি একটা বাচ্চাকে চিনি, মানে আমি আমার ভীষণই ক্লোজ সেই বাচ্চা ছেলে, তার মা তাকে একটা সময় একটু বকাঝকা করতো, ইভেন মারতো, তো বলতাম যে নিজেকে বিশ্বাস কর, গোলাপ গাছের ছানা, গোলাপ গাছের সবসময় গোলাপ ফুলই হয়, নিজে যদি গোলাপ গাছ হোস মানবি তোর ছেলে ভালো হতে বাধ্য। নিজেই তো জানি না, আমার বিশ্বাস নেই, কী জানি বাবা আমি কি গোলাপ না কি জানি, তাহলে হবে না, আমাকে নিজেকে, মাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, নিজেকে বিশ্বাস যে না আমার বাচ্চা ভালো হতে বাধ্য, কেন কি আমি ভালো, আমি ভালো, এইটা বিশ্বাস করতে হবে প্রথম। তারপর তো সেইটা ট্রান্সফার করবে আমার বাচ্চার ওপর, বাচ্চা, আমি যেটা বলছিলাম যে একটা বাচ্চাকে আমি দেখেছি তার মা তাকে মারে বকে, একটা সময় তাকে আমি তার বাড়ি গেছিলাম, তো সে আমাকে, আমি তাকে তার কাছে কিরে মা বকেছে মন খারাপ, আমাকে কি উত্তর দিল জানো, এরম করলো, কি বুঝবে, আমি যখন জিজ্ঞেস করলাম কিরে মা বকলো মনটা খারাপ হলো, এরম করলো, মানে কি, ও রোজ বকে, বকা পাত্তা দিই না, সেই বকার কী লাভ, রেসপেক্ট নেই, মায়ের প্রতি সম্মান নেই, মায়ের দশটা কথা হচ্ছে দামি, সেখানে কী লাগলো, তার থেকে নিজেকে, ওইটাই, এটাই হচ্ছে এই পয়েন্টস বলছে, অন্য কাউকে শেখানোর আগে নিজে আমরা চলো প্র্যাকটিস করি। বাচ্চারা লাইনে আসতে, মানে আমাদের সেম লাইনে, মানে আমরা যে লাইনে যাচ্ছি ওরাও আমাদের পিছু পিছনে আসতে বাধ্য। তো যাই হোক,
এবার কেউ কেউ ভাবতে পারে এগুলো উপদেশের বাণী বা জ্ঞানের বাণী, শুনে বন্ধ করে দিতে পারে। তো গতকালে সেই মাছিদের গল্প শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করতেন, আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই রকম। সরি, এবার কথা হচ্ছে যারা মানবে না তারা সেই মধুটা পাবে না, আর যারা মানবে মধুটা পেতে গ্যারেন্টি পাবেই। শুধু তারা পাবে না, তার আশপাশ বন্ধু বান্ধব, তার অস্তিত্বটাই হবে আনন্দের। আমাদের ঠাকুর ছিলেন আনন্দময়, বলতেন যে যার বাবা আনন্দ, যার পিতা মাতা আনন্দময়, তার বাচ্চারা কখনো নিরানন্দের হতে পারে না। কিন্তু আমরা মায়েরা নিজেরাই চোখ ভরে কুচকে থাকি, ছোট থেকে তারা দেখছে বাবার সাথে খিচুড় 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 খিচুর ঝগড়াঝাটি এই দেখে, তো সেই বাচ্চা কি করে হবে? তো ঘুরে ফিরে দাঁড়াচ্ছে সেই পয়েন্টসগুলো নিজেদের জীবনে পালন কর, অন্যদের না। ওরা করবে কি করবে না পরের কথা, আগে আমাকে সেই জায়গায় নিতে হবে, আমাকে দেখে ওরা করবে। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এনার্জি। এবার আমরা প্রশ্ন হতে পারে যে এনার্জি তো আমরা সবাই জানি, এবার এনার্জির আবার কী বলবো, আমার শরীরটা খারাপ, আমার অতটা এনার্জি নেই, আমার বয়স হয়ে গেছে, আমার এনার্জি নেই। এইগুলো হচ্ছে আপার সার্ফেসের এনার্জি, আমি এটা সেটা বলছি না, তার জন্য বলছি এই দশটা পয়েন্ট মানুষের জীবন পাল্টে দেয়। এনার্জি মানে হচ্ছে, ধরো এক্সাম্পল দিচ্ছি, একটা 40 পাওয়ারের একটা বাল্ব লাইট, তার যা এনার্জি, তার যা পাওয়ার, সে যতটুকু জায়গা আলো করতে পারবে। একটা 100 পাওয়ারের বাল্ব তার থেকে বেশি জায়গা আলো করতে পারবে? যদি 500 পাওয়ারের হয় আরও আলো হবে, যদি 1000 ভোল্টেজের বাল্ব হয় তাহলে আরও আলো করতে পারবে। তো আমাদের ওই লাইফটাকে ওই এনার্জিতে নিয়ে যেতে হবে। এই এনার্জি কিন্তু নর্মাল এনার্জি না, যে আমার প্রচুর এনার্জি, আমি আজকে প্রচুর কাজ করে ফেললাম, রাত্রিবেলা গিয়ে আমার জিভ বেরিয়ে গেল, আমি 10টা লোককে বাজে কথা হবে, এত সারাদিন কাজ করেছি আমি খুব ক্লান্ত আমি তাই বাজে কথা বলছি, ওটা এনার্জি নয়। এনার্জি মানে হচ্ছে সবসময় নিজের মধ্যে ওই জায়গাটা রাখতে হবে যে আমার 5টা ইন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়তে টাচে যে যা যা কিছু আসছে, যা যা কিছু আছে, যা যা কিছু আসছে, আমি প্রত্যেককে আমি এনকারেজ করব, প্রত্যেককে। টাকা দিয়ে সবসময় আমরা পারি না, আমরা মধ্যবিত্ত, আমরা টাকা দিয়ে পারি না, আমাদের রেডি থাকতে হবে উইথ দ্যাট এনার্জি। আমার এনার্জি নেই গো আজকে কথা বলার, আমি অনেককে চিনি, যখন ওই টোল ফ্রি থেকে ফোন আসে না, ওই আজকাল খুব ফোন আসে ওই টোল ফ্রি নাম্বার থেকে, আমি অনেক কিছু না, এই যাও যাও এখন ফোন রাখো তো, ফোন রাখো তো, উত্তর দিব না, বা ফোন কেটে দেওয়া, খারাপ মানে কি, আমার জীবনে তো লাইটই নেই, আমার জীবনে 20% ভোল্টেজ, আমি নিজের জীবনই আলো করতে পারি না, আমার নিজের জীবনটাই আমি আলো ফেলতে পারি না, আমি বাইরের লোকের জীবনে কী আলো দেব? আমি বিচ্ছিরি ব্যবহার করি কাজের লোকেদের সাথে। করোনা আমাদের কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে কাজের লোকেদের দাম কতটা। আজকে এ জীবনে আমি মালিক, ও কাজ করে আমার বাড়িতে, আগামী জীবন কেউ জানে না, হয়তো ওর বাড়িতেই আমি কাজ করব বলে জন্মাবো। এগুলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবেরও কথা, প্লাস আমি যে প্র্যাকটিসে আছি সব এক, সব সেম কথা বলে, কজ অ্যান্ড এফেক্টের কথা বলে। এমন কোনো কজ করো না বলছে, এটা এক মহারাজের, আমি নাম নিচ্ছি না, রামকৃষ্ণ মিশন এক মহারাজে বলে, মহারাজের কথা আমি ভুলিনি, বলছিলেন যে ভগবান কিন্তু 10 বার সুযোগ দেন, তারপর মুখটা ঘুরিয়ে নেন, তখন কিন্তু 1000 কেঁদে কেটেও লাভ হয় না। তাই বলছে যখন কিছু বলবে, যখন কিছু ভাববে, যখন কিছু করবে, দুবার ভেবে নাও, তারপর করো, কেননা সেই করার দায় কিন্তু, মুখ থেকে একবার কথা বেরিয়ে গেল, দায় কিন্তু তোমার নিতে হবে, স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন। বলছে এতটা কঠিন কজ অ্যান্ড এফেক্ট, এতটা কঠিন যে কজ তুমি চোখে দেখছো না তার এফেক্ট কিন্তু ভয়ানক হতে পারে। কাজেই আমি আজকে কথা বল, অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। আমরা কথা বলতে পারি বলে আমরা কথার মিসইউজ করছি, ভুল কথা বলছি, আর এফেক্ট দায় তোমার। কাজেই ওই এনার্জিটা এখানে বর্তায়, এনার্জিটা কি, যে আমি এক্সট্রা, আমি কথা বলতে পারি মানেই আমি এমন কিছু বলবো না যে মানুষের কি জানি বাবা কেন বললো ওই কথাটা, ওই কথাটা কেন, অনেক মানুষের অনেক রকম লাইফ স্টেট কানেক্ট করে দেয়, আমি বলবো না সেরকম কথা। তো বলছে এনকারেজ করা, সবসময় টাকা দিয়ে আমরা হেল্প করতে পারি না, মিষ্টি ব্যবহার দিয়ে করতে পারি, মিষ্টি কথা দিয়ে, দুটো আশার বাণী করতে পারি, যে হবে না মানে কি হবে, আমি আমি আজ আমি তোর সাথে প্রার্থনা করবো,
হবে। বা জানিস তো কারেজ অনেকে আছে, আমি আমার খুব চেনা আছে যারা ভুলটাকে বলতে পারে না, বাবা বলবো তারপর তো খারাপ ভাববে, আমার সাথে মিশবে না, ও যদি বলি ও তো খারাপ ভাববে না। কেন খারাপ ভাববে? তুমি বলো এটা তোমার ঠিক হচ্ছে না, এটা তুমি ভুল করছো। ওইটা হচ্ছে এনার্জি। এনার্জি মানে ওই আপার সারফেসে যে এনার্জি। আমার আমি খুব এনার্জেটিক, আমি খুব এনার্জি, আমি এমন মানুষও চিনি প্রচুর এনার্জেটিক, প্রচুর কাজ করে সারাদিন, কিন্তু ভিতরে যখন তাকে দেখি তার এক্সপেকটেশনে তার লাইফটা ভর্তি। সে যার জন্য করেছে সে আশা করে বসে থাকে সে তাকে থ্যাংক ইউ বলবে, সে তাকে আমাকে থ্যাংক ইউ বললো না আমি তার জন্য এটা করে দিলাম। ব্যাড কজ, মারাত্মক না? না জানলে বলছে না পড়তে হয়, যেন জানতে হয় কাকে কাকে কজ বলে। আমি প্রচুর এনার্জেটিক, আমি ওর প্রচুর হেল্প করে দিয়ে এসেছি আজকে, প্রচুর কাজ করে দিয়েছি, কিন্তু বাড়িতে আমি বসে আছি দিন দিন ধরে, যেহেতু আমায় ফোন করলো না, আমাকে তো থ্যাংক ইউ বললো না, যা কাজটা করেছিলে এক বাটি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস পড়ে গেল। ও করা আর না করা সেম, তার থেকে করো না কিন্তু এক্সপেক্টও করো না। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এনার্জি। আমার যদি লাইফে 10% ভোল্টেজ বাল্ব আমার লাইফটা হয়, আমি তো সকালে উঠে ওরকম বলতে বাধ্য, আমাকে আমার আলো তো পড়বে না, আমাকে দেখে সবাই বিরক্ত হবে, ওপর থেকে হয়তো কিছু বলবে না, আমার স্বামী আমাকে দেখে চোখ বুড়ো ভাজ করে পাশ দিয়ে চলে গেল, আমার ছেলেপুলে আমার কথা শুনে না, কেন? ওদের দোষ নেই, মায়ের মধ্যে সেই আনন্দময় সত্তা যে ভোল্টেজ হেসে কথা। ভোল্টেজ মানে কি আমি গায়ে আগুন দিয়ে ঘুরে বেড়া তা না, ভোল্টেজ মানে হচ্ছে ওই চর্চা, যখনই চর্চা করব তখনই ওই ওইটা আসবে। প্রত্যেকটা মানুষের, আমি যে কথা বলছি, আমার কিন্তু প্রচুর জীবনে কষ্ট, প্রচুর প্রচুর, কিন্তু আমি জানি যে যতদিন বেঁচে আছি আমার জীবনে সব থেকে সত্যি ওই 10টা পয়েন্ট প্র্যাকটিস আমাকে করতেই হবে। বিশ্বাস করবে না বন্ধুরা, এইগুলো প্র্যাকটিস করি বলে বেঁচে আছি, চলে ফিরে বেড়াচ্ছি, কথা বলার শক্তি পাচ্ছি। হ্যাঁ অনেক সময় হয় ভালো কথা বেশি বললে লোকের কাছ থেকে আসে যে আজকালকার দিনে এত, আজকালকার দিন তখনকার দিন বলে কোনো কথা হয় না, কজ অ্যান্ড এফেক্টে আজ তখন হয় না, আমরা করি না প্র্যাকটিস। তো সেটা হচ্ছে এনার্জি নিজেদের। কখন হবে এনার্জিটা? যখন আমি অ্যাড অন করবো। এবার হচ্ছে আসল কথা, কী অ্যাড অন করবো? কজ অ্যাড অন করবো। আমার এনার্জি কি এমনি এমনি আমি, আমার কি লাইফে কোনো তার আছে যে আমি চার্জে বসিয়ে আমি এনার্জি করলাম? না, অ্যাড অন করতে হবে। অ্যাড অন মানে একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা। যেরকম উনুনে, আগেকার দিনে উনুনে ওই কয়লা এই সেই অ্যাড অন, এটার যে একটু নেমে আসতো এনার্জি সঙ্গে সঙ্গে অ্যাড অন করতো, এই কয়লা দিত বা যা কিছু দিত, কয়লার উনুন ছিল তখন দিত অ্যাড অন, তখন আবার দাউ 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 করে আগুন তাপটা বাড়লো। তো সেটা কী, অ্যাড অনটা কী করবো আমরা? অ্যাড অন মানে হচ্ছে এই এইগুলো প্র্যাকটিস করব রোজ। আজকে যদি আমার 5% চার্জ থাকে, কালকে আমার 10 হবে। কেন? কে আমি তো শিখে গেছি, ভালো যদি থাকতে হয় কজ বানাতে হবে, সেই কজ বানাতে গেলে এইগুলো প্র্যাকটিস করতে হবে। মানুষকে দোষ দেওয়া যাবে না, কিচ্ছু দোষ নেই কোনো মানুষের, কোন দোষ আমার, আমি আমি দোষ দেখছি। একটা টাইম আসবে প্র্যাকটিস করতে করতে, এটা আমাদের শ্রী রামকৃষ্ণ দেবেরও কথা, বুঝতে সময় লাগে, একদিনে বোঝা যায় না, বুঝতেও প্রচুর সময় লাগে, আশীর্বাদ লাগে ঈশ্বরের। বলছে যে এমন সময় আসবে এগুলো প্র্যাকটিস করতে করতে যখন কারোর মধ্যে আর দেখবি দোষ দেখতে পাচ্ছিস না, একদম সত্যি কথা। কারোর মধ্যে এখন আমি দেখতে পারি কেন? কি আমার তো চার্জই নেই লাইফে, আমার লাইফে চার্জই নেই তাই আমি দেখতে পাই না, আমার লাইফে কজই নেই। আমি বিনা কজে যতটুকু গুড ফর্চুন আছে ওই দিয়ে চলছি, ঘষে ঘষে চলছি চলছি, কিন্তু আমার লাইফের ওই যে প্রবলেম ফ্রি লাইফ সেটা করতে গেলে আমাকে এই কজ বানাতে হবে। মানুষকে আমি দোষ দেব না। জেনারেলি আমরা রোজ চেক করি না যে আজকে সারাদিনে আমি কজনকে দোষ দিয়েছি সারা জীবনে, মানে আজকের দিনটায় দেখবো প্রচুর মায়ের জন্য ওটা হয়নি ওর জন্য না, আমি নিজে করিনি, আমি নিজে করিনি। যেই মুহূর্তে আমি দেখব যে সত্যি তো আমি 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 দেখছি ওকে ছোট, আমি দেখছি ওকে ছোট, যেই মুহূর্তে আমি আসবে একটা সময়, সে ওই সময়টা আসবে যখন আর তুমি দোষ খুঁজতে পারবে না, এই বুঝবে তখন যে তোমার লাইফে চার্জ ঢুকছে,
তোমার লাইফ কজে ভরে যাচ্ছে, সমস্যা ধীরে 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 সরতে শুরু করেছে। কেন? যে কোনো জিনিস কিনতে গেলে পয়সার দরকার হয়, ঠিক সেরকমই যে কোনো হ্যাপিনেস কিনতে গেলে গুড ফরচুন দরকার হয়, এবং গুড ফরচুন চাইতে গেলে, তৈরি করতে গেলে অ্যাড অন করতে হয়। অ্যাড অনটা কী? ওই রোজ চাষির মতো বসে বসে আমাকে এই 10টা পয়েন্টে রোজ সরগমের মতো করে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে করবো না তো আজকে পাবো না এফেক্ট, কালকে পাবো না এফেক্ট, আমি পরশু করবো তো পরশুর এফেক্ট পাবো। আর যদি আমি রোজ প্র্যাকটিস করি তো আমার জীবনটাই হয়ে যাবে প্রার্থনা। তো এটাই হচ্ছে প্রার্থনা, যে আমি যেন তেন প্রকারে এই 10টা পয়েন্টেই থাকবো যেটা আমি পড়াচ্ছি। আজকে আমার 6টা পয়েন্ট হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নতুন মানুষ, আজকে থেকে নতুন মানুষ আমি। আমি আগের মতো আর কাউকে দোষ দিই না। আমার স্বামী আমার মেয়ে আমার দেখলে, বাবা তোমার কী হলো, তোমার এত পাল, তোমার চে আমার কেউ কেউ আছে যারা বলে না, বলবে দুদিন পরে বলবে, কেন বলবে কি, জীবন তো পাল্টাতে শুরু করবে, না হওয়া জিনিস হতে শুরু করবে, কেন কি ওই গুড ফরচুন ঢুকতে শুরু করবে। ব্লেমিং, মানুষকে খারাপ কথা বলা, এইগুলো যেই আমরা সরিয়ে দেবো, পেশেন্স আনবো, এনার্জি আনবো নিজেদের মধ্যে, রোজ চর্চা করব, রোজ রোজ। কেউ মানে আমার এই ইউটিউবে তোমরা যারা আছো তাদের মধ্যে মালবিকা, আমি তোমাকে জানি না তুমি কত কত বড়, বা দেখতে পাই না তো এটা একটা মুশকিল। মালবিকা, তারপরে সুদীপ্তা, তোমরা এত ভালো লাগে, তোমরা পয়েন্ট করে করে লিখছো কমেন্টে, এর থেকে আর কী বলবো, কতটা ভালো। লোকে আমাকে অনেকে বলে যে সবাই সব ভালো কথা শুনতে চায় না, তুই ইউটিউবে এসব আর শুনবে না, শুধু শুধু তার থেকে তুই গল্প বল। আমি বলছি যে তুমি আমার ইউটিউবটা একবার দেখো, লোকে শুনতে চায় কি না, কত মানুষ শুনতে চায়, কত কত কমেন্ট আসছে, মানে ভালো, লোক জীবন পাল্টাতে চায়, লোক জানতে চায়। আর এই সুদীপ্তা, মালবিকা এদের মতো মানুষ পয়েন্টস লিখে লিখে আমায় পাঠাচ্ছে, আর কি চাহিদা থাকতে পারে। আমি যদি সকালবেলা উঠে ভাবতে পারি যে আমার জীবন পাল্টাবে না মানে পাল্টাতে বাধ্য, চাকরি হবে না মানে হতে বাধ্য, কেন কি আমি এই ঘটনাটাই তো আরেকজনকে বলবো যে দেখ আমি আমি এইগুলো মেনটেন করে আমি আমার জীবন পাল্টেছি, তুইও কর, তুইও পাল্টাবি। জীবন থেকে না ধীরে 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 ওই প্যাটার্ন যেটা ছিল আমার পাল্টে যাবে। রইল বাকি যারা শুনবে না কষ্ট পাবে, যারা শুনবে ধীরে ধীরে কষ্ট সরতে শুরু করবে। তো আজকে আমি এই দুটো নিয়েই শেষ করছি আজকের ভিডিওটা, অনেকটা টাইম হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। তো কমেন্টে জানাও কেমন লাগলো, আর আবার সেই পয়েন্টসের কথা বললাম, যা যা পয়েন্টস তোমরা যেরকম শেয়ার করো, করতে থাকো, প্রত্যেকটা মানুষের হেল্প হবে। যত মানুষকে আমরা এনকারেজ করতে পারবো আমরা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জীবনে গুড ফরচুন আনছি। তো আমি এরকম বলতেই থাকবো, আমাকে আমি অনেক বকা খাই, আমি বয়সের কথা আর বলবো না। আজকে সুদীপ্তাও আমাকে বকেছে, তুমি একদম বয়সের কথা বলবে না, ঠিক আছে বয়সের কথা বলবো না, আমি আমি মানে আমি বলতে থাকবো, ঠিক আছে আমি বলতে থাকবো যতক্ষণ তোমরা চাইবে শুনতে, আমি বলতে থাকবো। আবার এইটা কমপ্লিট, 10টা পয়েন্ট কমপ্লিট হয়ে গেলে আমি আবার গল্প বলবো তোমাদের, কোনো চিন্তা নেই। আমি এবার একটা ভূতের গল্প বলবো, লেখাটা মোটামুটি ভূতের গল্পের লেখাটা অলমোস্ট শেষের দিকে, তো পয়েন্টসগুলো শেষ করে আমি ভূতের গল্পটা নিয়ে বসবো তোমাদের সাথে। খুব ভালো থেকো, চর্চা করো, আর কে কে অলরেডি চর্চা করতে শুরু করেছো, কে কে অলরেডি জীবন চেঞ্জ করতে শুরু করেছো, তারা আমাকে কমেন্ট করে করে জানাও। আমি যেরকম ইউটিউবে অনেকের জন্য প্রার্থনা করতে শুরু করেছি যাতে তারা এইগুলো প্র্যাকটিস করে তাদের নিজের জীবন বদলে ফেলে এবং গ্যারান্টি বদলাবে, কাজেই চলো আমরা সবাই মিলে এইগুলোকে প্র্যাকটিস করি, আমরা এখন থেকে আনন্দময় হয়ে উঠি। কারোর সাথে আর কোনো খারাপ ব্যবহার না, ভালো করে হেসে কথা বলা, ভালো ভালো কথা বলা, সব হবে সব হবে সব হবে, এরকম সবাই সবার হাত ধরে এগিয়ে চলা, চলো আমরা সকলে মিলে করি। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কারা কারা অলরেডি প্র্যাকটিস করতে শুরু করেছো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো তোমরা।